কোবরার মতো বিষদর সাপও বেজির কাছে হার মানায় অনেকেই সে কারণে বাড়ির পাশে বেজি থাকলে সাপের ভয় কম কারণ যেখানে বেজি থাকে সেই এলাকায় বিষদর গোখরা সাপও থাকার সাহস পান না অনেকেই মনে করেন বেজির শরীরে কোবরার বিষ নষ্ট করার মতো অ্যান্টিবডি আছে তবে এটি সত্য নয় আসলে বেজি নিজের বিভিন্ন কৌশলে কোবরার কামড় থেকে নিজেকে রক্ষা করে বেজির শরীরের আকার ও তার বিভিন্ন ধরনের টেকনিকের কারণে যে কোনো ধরনের সাপ তাদের পরাস্ত করতে পারে না অন্যদিকে বিভিন্ন কৌশল করে মাথা কামড়ে ধরে মেরে ফেলতে পারে বেজি বাড়ির আশেপাশে বেজি থাকার সুবিধা হল ইঁদুর ও সাপের উৎপাত থেকে রক্ষা পাওয়া যায় তবে মুরগির বাচ্চা থেকে শুরু করে হাঁসের বাচ্চা এরা খেয়ে ফেলে বৎসরে দুই থেকে তিনবার বাচ্চা দেয় বেজি প্রতিবার থেকে বাচ্চা হয় দুই মাটির নিচে গত্ত করে এসব বাচ্চা দেখভাল করে বেজির মা বাচ্চাদের জন্য এবং নিজেদের খাবারের জন্য বেজির সবসময় সাপকে শত্রু হিসাবে দেখে এ কারণেই সাপ দেখলে তাড়িয়ে দেওয়া কিংবা মেরে ফেলার জন্য উঠে পড়ে লাগে বেজি